এই ম্যাক্সিমাম ব্র্যান্ডের এই জিনিসগুলো দেখবি যে এখন অনলাইনেও ছড়ায় যায়, যে একটা অনলাইনে পেজ খোলা 500 টাকা দিয়ে বুস্ট করা একটা ছেলের কাছে যে কালেকশন আছে একটা ভালো ব্র্যান্ডে ওই কালেকশন, এইবার যে ছেলেটা পেজ খুলছে ও কিনছে 700 টাকা দিয়ে বিক্রি করতেছে 200 টাকা লাভে 900 টাকা, আর ব্র্যান্ডের শোরুমটায় 700 টাকা দিয়ে কিনে 2100 টাকা বিক্রি হইতেছে, তাহলে তো তাদের ব্র্যান্ডের ভ্যালু থাকবে না। কিন্তু একই জিনিস খালি ট্যাগ কাটা, ট্যাগ কাটা আর প্রাইস উপরে দাও, হ্যাঁ কারণ অনলাইনে তো ট্যাগ রাখতে পারবে না, তাদের লিমিটেশন আছে, একই জিনিস সেম জিনিস সেম কোয়ালিটি ট্যাগ কাটা, আপনি ট্যাগের দামই কিন্তু 1.5 থেকে 2,000 টাকা হয়ে যাবে ট্যাগের জন্য। আবার অনেকেই হয় যে এরকম মনে করেন যে সেম জিনিস কম দাম হলে বিশ্বাসই করতে চান যে ওই মাল, আরে বাইরে বাংলাদেশ তোমরা বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো আর না করো ঠিক একই জায়গা থেকে কেনা। কোনো একদিন এসে বলো বন্ধু ওই থেকে ওই থেকে কিনছি ওই শপিং মলের ওই ব্র্যান্ডটা সেম কিনছি, আরেকদিন বলতে বন্ধু ফুটফত থেকে সেম জিনিস, ওরে আপনি কোনোদিন বিশ্বাসই করে দিতে পারবেন কারণ ওর তো ওই যত পিছন দিয়ে জ্বলতেছে ঠিক আছে জ্বলতেছে কিন্তু শালা একই জিনিস হয় দেখে বুঝতেছে কিন্তু হয় একই তো শালা, কিন্তু স্বীকার তো করা যাবো না না, যতই কো ভাইয়া ভ্যান ভ্যানি, এই যে দেখো এই যে অরিজিনাল দেখো এই সিলাইটা দেখ এই সিলাইটা, তারপর দেখ এই যে ধুইটা একটা সফটনেস পাইতেছো এটা কিন্তু সব টেকা ঠিক আছে, কিন্তু ও কিন্তু নিজে বুঝে মনে মনে করে আরে শালা মাল তো সেই মিডিয়ে ভাই কিন্তু লস খাই কিন্তু স্বীকার করা যাবে না, এরকম দেখবেন যে আর্গুমেন্ট করার বন্ধু বান্ধব পাবেনি, আপনি পাবেনি 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 থাকবি, তারা কেউ কেউ কম দামে কিনে নিয়ে আসবে কেউ থেকে বেশি দামে কিনে নিয়ে আসবে একই জিনিস, আর কেউ কেউ দেখবেন যে ফ্রিতে নিয়ে আসবে কারণ তার বাপের দোকান আছে, কিছু কিছু থাকে হচ্ছে যে ফুটপাথ ব্যবসায়ী ভ্যান, বিশেষ করে দেখবি যে মার্কেটগুলোর সামনে বা ওভার ব্রিজে, হ্যাঁ আর নিউ মার্কেট হইলে তো কোনো কথাই নাই, মানে এত গায়ে গায়ে লাগানো লাগানো ভ্যান বা হচ্ছে মানুষজন বসে থাকে বিক্রির জন্য যে কে কোন দামে বিক্রি করতে হবে তুই বুঝতে পারবি না, এতদিন দেখলাম যে একজন বিক্রি করতেছে 250 250 250 টু পিস 250 250 250 একজন জুতা 200 200 200 খালি 200 যা দিছে নেন ইয়ে এই যে 200 ইয়ে দেন টু পিস দেন, না 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 আমারটা 250 এই মাত্র 200 200 আটটা জুতা 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 চাপ দিলে কিন্তু মাল চলে আয় এই জন্য হবে এই ধরনের এই এক্সাইটমেন্ট এইসব মজা এগুলো ঈদ ছাড়া হয় না, এবং ঈদেই কেনাকাটা গুলো বেশি হয় আর ঈদেই মানুষ মানে ঈদে নিজের দেশে নিজের টুরিস্ট মনে হয় মানে ঘুরতে মানুষজন আমাকে চিনি না এমন একটা দাম কয় যে কিনে ভাই 2.5 বছর তো আমরা এদিকে কিনি, হ্যাঁ আমরা আমরা ইদেশ বিদেশ থেকে নতুন আহি নাই এমন একটা দাম করবো ভাই, আপনাকে তো মনে হবে যে বিদেশ থেকে এসে গলাটা খালি টাকা দিতে পারে, আরে ভাই কত ভাষা শুনে বুঝেছ আমরা তো একই দেশে তখন তো আমরা চিনি রে বেটা, আমার কাছে তো বেশি চাই লাভ নেই বুঝলো নাকি, এটা বিদেশি যখন আইব তখন যাবি পরে এক লোক অস্ট্রেলিয়া থেকে জয়েন আইব, হ্যাঁ